নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে 2023 নতুন বছরের আগাম আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রচুর কমেন্ট এসেছে যে স্যার আমি নাম জানি না, জন্ম তারিখ হিসাবে বছর কেমন যাবে সেটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। দেখুন, এবার আজকে আমি জানাতে চলেছি, আপনি যদি যে কোনো মাসের অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর এই 12টি মাসের মধ্যে যে কোনো মাসে 3 তারিখ, আপনার 12 তারিখ এবং 21 তারিখে যদি জন্মগ্রহণ করেন, আপনি কিন্তু বৃহস্পতির আন্ডারে কিন্তু জন্মগ্রহণ করেছেন। 3 তারিখ বৃহস্পতি, 12 1+2=3, 21 2+1=3, অর্থাৎ আপনার যে জন্মের যে সংখ্যাটা সেটা হচ্ছে 3। এটাকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে জুপিটার, বৃহস্পতি। এই বৃহস্পতি 2023-এ 3 তারিখে যারা জন্মগ্রহণ করেছে, 2023-এ 7টি বড় ঘটনা ঘটবেই জন্মগ্রহণ করে। 3 তারিখে যদি জন্মগ্রহণ করেন, 7টি বড় ঘটনা ঘটতে চলেছে এই 2023-এ। দেখুন, 2023 সংখ্যাটি যোগ করে দেখুন, 2+2+3 অর্থাৎ 4+3=7। বছরটি কিন্তু কেতুর আন্ডারে, অর্থাৎ এই বছরটিকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে কেতু গ্রহ। এখানে আপনাকে দেখতে হবে যে আপনার যদি 3 তারিখে যদি জন্ম হয়, যে কোনো মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12টি যে মাস আছে, এই 12টি মাসের মধ্যে যে কোনো মাসে 3 তারিখে 12 তারিখে জন্মগ্রহণ করলে 7টি যে বড় সুসংবাদ আসতে চলেছে সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। প্রত্যেকেরই এই নতুন বছর ভালো কাটুক, শুভ কাটুক, আমি আগেই প্রত্যেক ভিউয়ার্সকে জানাই। প্রথম কথা, 1 নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ওভারঅল খুব একটা কিন্তু খারাপ আমি দেখতে পাচ্ছি না। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা 2 নম্বর পয়েন্ট, যারা বিদ্যার্থী আছে, উচ্চশিক্ষাতে যারা আছে, সেই জায়গাতে শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি 3 তারিখ, 12 তারিখ বা 21 তারিখে জন্মগ্রহণ করলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে, এবং এই সময় আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা, লাভ কিন্তু এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে। আপনি 3 তারিখ বা 12 তারিখ বা 21 তারিখে যদি জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে, এবং এর পাশাপাশি যাদের যারা ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের লট অফ চেঞ্জ হতে চলেছে, অর্থাৎ আপনার ব্যবসাতে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন 2023-এ, আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে লাভ পাবে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। এবং বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, অর্থাৎ ফরেনের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা শিল্পকলা, অ্যাক্টিং, মডেলিং আপনি যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এ সময় যথেষ্ট লাভ কিন্তু আপনাকে দিবে। অর্থাৎ এই যে আপনার 3 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে কিন্তু এর পাশাপাশি চাকরি সবথেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপারটা কি বলুন তো, চাকরি। অনেকে চাকরির জন্য হুন্নি হয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ যে কোনো সেক্টরে আপনার চাকরি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। গভর্নমেন্ট এবং প্রাইভেট 2টি সেক্টরে কিন্তু চাকরির একটা বড় সুযোগ কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে। এবং যারা 3 তারিখে যাদের জন্ম, যারা খাদ্য রিলেটেড ব্যবসা করছেন, ধান, চাল বা আপনার নিজস্ব হোটেল বা আপনার গ্রোসারির দোকান বা গার্মেন্টসের দোকান বা গোল্ডের দোকান, জেমস অ্যান্ড জুয়েলারি যেগুলো আছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু মানে আসবে, কন্ট্রাক্টগুলো আপনারা পাবেন, এবং নিজস্ব সম্পত্তি ক্রয় বিক্রয় যারা করতে যাচ্ছে, কেনা বেচা যারা করছে, তাদের ক্ষেত্রে অর্থের কিন্তু সুনামি কিন্তু আসবে। অর্থাৎ
আপনি জায়গা জমি যে কেনা বেচা করেন এবং গাড়ির সঙ্গে যারা যুক্ত আছে, গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। তবে পেটের জায়গাটা নিয়ে, পেটের সমস্যা, লিভার গতিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, হজমের সমস্যাতে কিন্তু আপনি 3 তারিখে যদি জন্মগ্রহণ করেন, আপনাকে কিন্তু এই 2023 সালে কিছুটা হলেও কিন্তু আপনাদেরকে ভোগাতে কিন্তু পারে। এবং এর পাশাপাশি আপনাদের ধর্মীয় যাত্রা, ধর্মীয় ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, যে কোনো জায়গাটাতে ভ্রমণ। এবং আপনাদের অর্থনৈতিক দিকটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ারও কিন্তু সম্ভাবনা, 3, 12 বা 21 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনার যদি 3, 12 এবং 21 এই তারিখে। এবং এই বছর আপনাদের ভ্রমণের যোগ এবং রাজনীতিতে যারা আছেন, রাজনীতি সেক্টরে যারা আছেন, তারা কিন্তু বড় ধরনের উচ্চ পদে আসীন কিন্তু হবেন। এবং কর্মক্ষেত্রে আপনাদের লাভ এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে। অর্থাৎ এই যে 2023 সাল 3, 12 এবং 21 তারিখে যাদের জন্ম, তারা কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে, এই 2023 সালের মধ্যে আপনারা যারা বড় ধরনের প্ল্যানিং করছেন, কাজকে আপনারা গুছিয়ে নিন। অর্থাৎ সুযোগ কিন্তু বারবার মানুষের জীবনে আসে না। 23 সাল আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে কিন্তু চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের যাদের লোন পাস হচ্ছিল না, লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন, লোন পাওয়ার এবং লোন পরিশোধ হওয়ার দুটোরই কিন্তু সম্ভাবনা কিন্তু গাঢ় কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। তবে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ গুপ্ত শত্রুতা আপনাদের কিন্তু এবছর কিন্তু বিশেষভাবে আপনাকে কিন্তু একটু হলেও অসুবিধা কিন্তু করবে, এটা কিন্তু বিশেষভাবে নজর দিন। এবং আপনার ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ, 3, 12, 21 শুভ সংবাদ এবং বিবাহের জায়গা যথেষ্ট ভালো কিন্তু দিবে, ভালো গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। আপনি যদি 3, 12 বা 21 তারিখে যদি জন্মগ্রহণ করেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে নিজস্ব বাড়ি, যারা বাড়ির যে চিন্তা করছিলেন, বাড়ি বা গাড়ি, নিজস্ব বাড়ি এবং গাড়ি এই দুটিও কিন্তু বিশেষভাবে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই ছিল 2023-এ আপনি যদি 3 তারিখ, 12 তারিখ বা 21 তারিখে জন্মান, কী কী রেজাল্ট পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।